আপনি এই মসজিদের কি কোন দায়িত্বে আছেন? আমি মসজিদের ইমাম সাহেব। ও, তা আপনি একাই মুসল্লি ছিলেন নাকি? হ্যাঁ, যখন থেকে ভেঙে গেছে। আচ্ছা, গত জুমার আগের জুমা ভেঙে গেছে। আচ্ছা, জুমা ও আজকে বেশ জুমা তো চলে গেছে, তার আগের জুমা। আচ্ছা আচ্ছা, ভেঙে যাওয়ার পরে সেখান থেকে মুসল্লিরা তো আপনার দেখতে পাচ্ছেন চার পাশ থেকে খাল উঠে গেছে। তো যেহেতু জুমা মসজিদ, সেহেতু তো বাদ দেওয়া যাবে না, সেহেতু সেখান থেকে আজ পর্যন্ত নামাজ আদান আমি বন্ধ করব। আমি চালু রেখে চালু রাখছি। আলহামদুলিল্লাহ। এভাবে আপনি সাঁতরে যান না? অনেক সময় সাঁতরে যেতে হয়। আচ্ছা আচ্ছা, অনেক সময় নৌকা পার হয়ে যায়। যে আপনি আদান দিয়ে নামাজ পড়ে আসেন? জি। এতে মুসল্লিরা পারে, মাঝে মধ্যে ওরা দু পাঁচজন আসে, দু একজন আসে। তা প্রায় সময় পাঁচ অক্ত নামাজে চার অক্ত কন্টিনিউ আমার একা একা পড়তে হয়। আমি মসজিদে রাত্র কাটি, ছাদে অত অভিষেক। কত রাত্রে তো মনে করেন ঘর বর্ষা ছিল, মসজিদের মধ্যে পানি এটা কিছু প্রায় 9 ইঞ্চির মতো পানি মসজিদের মধ্যে। তো আপনি কি করেন? প্রায় উনি হাফেজ এবং আপনি প্রায় হচ্ছে প্রায় সময় জেগেছিলাম, যেহেতু পানি উঠছিল, ঘুমানোর কোনো জায়গা ছিল না।